আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন বা দেখছেন এই মুহূর্তে আপনাদের কাজ নেই। দেখুন, কাজ না থাকা মানে কিন্তু আর্থিক সমস্যা, এইটুকু বলে দিই। কারণ কাজ না করলে তো আমাদের ইনকাম আসবে না, কোনোভাবেই ইনকামটা আসবে না, অর্থ আসতে পারে না। তো যাদের কাজ নেই তারাও কাজটা করতে পারবেন, যাদের কাছে টাকা নেই তারাও কাজটা করতে পারবেন, বা যাদের ইনকাম হয় কিন্তু টাকা থাকে না তারাও কাজটা করতে পারবেন। মোট কথা, আলটিমেটলি সমস্যাটা কিন্তু এক, হাতে অর্থ নেই, সংসার চালাতে ভীষণ কষ্ট হচ্ছে, সন্তানের পড়াশোনা, মা বাবার চিকিৎসা খরচ, প্লাস সংসার চালানো, প্রচণ্ড চাপে আছেন আপনি। মানে কোনো কিছুতে আপনার একটা তালগোল পাকিয়ে যাচ্ছে, সব কিছুতে একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। দেখুন, কিছু মানুষ থাকে জানবেন, তারা কিন্তু চেষ্টা করে, জানেন তো, তারা কিন্তু চেষ্টা করে, চেষ্টার কিন্তু তাদের খামতি থাকে না, তথাপি তারা কিন্তু এগোতেও পারে না। এটা অ্যাকচুয়ালি আমাদের ভাগ্যের দোষ। সত্যি কথা বলতে, ভাগ্য যদি সাথ না দেয়, জানবে আপনি হাজার চেষ্টা করেও কিন্তু সামনে এগোতে পারবেন না, একটার পর একটা বিপদ আপনার ঘাড়ে চেপে বসবে, এবং আলটিমেটলি লাস্ট অফ অল আপনি আর্থিক সমস্যায় জর্জরিত হবেন। তো আজকে আমি যে জিনিস আপনাদেরকে বলে দেব, এই জিনিস করলে একসাথে আপনি চার রকমের উপকার পাবেন, একসাথে চার রকমের উপকার পাবেন। কি কি চার রকমের উপকার? নাম্বার ওয়ান, কাজ চলে গেলে কাজ পাবেন। নাম্বার টু, অর্থ বেড়াবে কম আসবে বেশি, অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি পাবে। নাম্বার থ্রি, যারা পদে পদে অসফলতা পান, যারা সামনে এগোতে পারেন না, যারা কোনো কিছুতেই কোনো কিছু করতে পারেন না, তারা উপকার পাবেন। নাম্বার ফোর, কি উপকারটা পাবেন? নাম্বার ফোর যে উপকারটা পাবেন সেটা হচ্ছে, মানে আপনার পরিশ্রম অনুযায়ী তার থেকে অনেকটা বেশি আপনি পাবেন। দেখুন, অনেকে বলে যে গুরুজি আমি কিন্তু দিন রাত খাটি, আমি কিন্তু কষ্ট করতে ভয় পাই না, পরিশ্রম করতে বিন্দু পরিমাণে ভয় পাই না, তারপরেও কিন্তু আমার কাছে কাজ থাকে না। আর কাজ থাকে না মানে তো বুঝতে পারছেন, আলটিমেটলি অর্থ থাকে না, মানে তিনি ভয়ঙ্করভাবে আর্থিক সমস্যায় জর্জরিত, তার ফ্যামিলিকে নিয়ে তিনি কী করবে বুঝে উঠতে পারছে না। তো এই ধরনের যাদের সমস্যা আছে, এই সমস্যাগুলোকে দূর করার জন্যে কম্বাইনভাবে আজকে একটা কাজ আমি আপনাদেরকে বলে দেবো, দারুণ কাজটা, আপনি উপকার পাবেন। অ্যাকচুয়ালি মনে রাখবেন, এই সব সমস্যার একটা চুটকিতে আপনার হবে, এই সব ধরনের সমস্যার একটা চুটকিতে আপনি সমস্যার সমাধান পাবেন। কারণ মানুষের যোগ্যতা অনুযায়ী সে যদি কাজ না পায়, মনে কিন্তু বিরাট ব্যথা লাগে, ভীষণ ব্যথা লাগে। পাশের বাড়ির ছেলে ঠিক করে লিখতে পর্যন্ত পারে না, সে ড্যাং ড্যাং করে কিন্তু একটা ভালো ব্যবসা শুরু করেছে, কোটি কোটি টাকা আজকে সে ইনকাম করছে। হয়তো ঠিক করে লিখতে পারে না, ঠিক করে পড়তে পারে না আজকে, মানে হয়তো একটা মানে ঘা দিলে হয়তো কোনো বিদ্যা বেরোবে না, কিন্তু আপনি শিক্ষা দীক্ষা রুচি সব কিছুতে এগিয়ে, বাট আপনার কাছে টাকা নেই, কারণ আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। ছোটোখাটো একটা যাই হোক একটা লেজুর চাকরি পেয়েছেন, কিন্তু সেটা মানে কোনো রকমের টিকে থাকা, ইনকাম কিন্তু হচ্ছে না, অর্থ কিন্তু আসছে না। তো জানবেন, যাদের কোনোভাবে শনি যদি খারাপ হয়ে যায়, শনি যদি খারাপ জায়গায় বসে যায় আপনার মেটাল চাটে, তবে জানবেন জীবনে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি শত চেষ্টা করবেন, আপনি যত চেষ্টা করবেন তত পিছনে চলে আসবেন। শনি রাজাকে কিন্তু ফকির তৈরি করে দিতে পারে, এটা মাথায় রাখবেন, আবার ফকিরকে কিন্তু রাজা তৈরি করে দিতে পারে। আমরা দেখি আপনার চারপাশেও, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করে দেখতে পাবেন, আপনারা অনেকে শুনেছেন হয়তো, ও এ তো ছোটোবেলায় দেখবেন, ও ও তো সামান্য কাজ করতো, মুদিখানার দোকানে কাজ করতো, মাছ বিক্রি করতো,
এর রং মিস্ত্রি ছিল, আজকে তারা কোটি কোটি টাকার ব্যবসা করছে, ভালোভাবেই করছে। অ্যাকচুয়ালি এটা আমাদের ভাগ্য, ভাগ্য মানে সেই শনি মহারাজ। তো আপনার কাছে যে টাকা নেই, আপনার যে সঠিক মূল্যায়ন হচ্ছে না, আপনি যে ভালোভাবে কোনো কাজ করতে পারছেন না, এটাও কিন্তু শনি। তো আপনারা চুপি চুপি একটা কাজ আমি ছোট করে বলে দিচ্ছি আপনাদের, এই কাজটা করে দেখুন, একবার আমার কথা শুনে করে দেখুন, উপকার আপনাকে পেতে হবে, পেতে হবে, পেতে হবে। আপনার জীবনে কখনো এই কাজ যেদিন থেকে করবেন, তারপর থেকে জানবেন আপনি সামনে এগিয়ে যাবেন, আপনি আর পিছনে আসবেন না, সামনে এগোবেন। যত দিন যাবেন তত সামনে এগোবেন। কি করবেন আপনি, একটা কাগজে আপনি কালো কালি দিয়ে, একটা কাগজে আপনি কালো কালির কলম দিয়ে তিনটে আর্ট লিখুন, বাংলায়ও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, যেটা আপনার সুবিধা। তবে মনে রাখবেন কালো কালির কলম দিয়ে লিখতে হবে। কালো কালির কলম দিয়ে তিনটে আর্ট লেখার পরে ওর মধ্যে এক চিমটে আপনি কালো সর্ষে দিন। কালো সর্ষে দেওয়ার পরে শনি দেবেন নাম করে, একেবারে মানে মন থেকে, একদম কিন্তু হৃদয় থেকেই বলবেন শনি মহারাজের নাম করে, হে শনি মহারাজ, আমার সমস্ত দোষ যাতে চলে যায়, আমি যেন জীবনের সামনে থেকে এগোতে পারি, আমার কাছে যেন অর্থটা আসে। কারণ জানবেন অর্থ না থাকলে এই যে ব্যথা, তারাই অনুভব করতে পারে যাদের কাছে কিন্তু থাকে না, অন্য মানুষ বুঝবে না, একদম বুঝবে না এটা। কারণ জানবেন যার দাঁত আছে সে কিন্তু দাঁতের মর্ম বোঝে না, যার দাঁত পড়ে গেছে সে বোঝে দাঁতের কতখানি গুরুত্ব, দাঁতটা আমাদের কি উপকারে আসে। এখন আমাদের দাঁত আছে, আমরা এটা বুঝব না। তো যারা সত্যিকারের আর্থিক কষ্টে ভুগছেন, বা নিজের যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না, বা আপনাকে সবাই পিছনের সারিতে করে দিচ্ছে, আপনি সফলতা পাচ্ছেন না, এইটুকু বলতে পারি এই কাজ করার পরে উপচে পড়বে আপনার কাছে ধন সম্পদ। শুধু কি টাকা, জমি জায়গা বৈভব, কর্মে একটা বিরাট প্রাপ্তি, বা আপনার একটা সম্মান, আপনাকে আপনার ভ্যালু বাড়বে, আপনার গুরুত্ব বাড়বে, লোকে আপনাকে চিনবে, 10 জন আপনাকে চিনবে। আপনি এটাকে পড়াবেন তিনটে আট লিখে কালো কালির কলম দিয়ে, শনি দেবেন নাম করে, আপনার মনস্কামনা জানিয়ে আপনি পুড়িয়ে দিন, পরপর করে 3 দিন পড়াবেন। তবে মনে রাখতে হবে যখন পড়াবেন তার আগে কিন্তু শনিদেবের কাছে প্রার্থনাটা করবেন দয়া করে, যে হে শনিদেব, আমাকে এই সংকট থেকে তুমি মুক্ত করো, এবং যাতে আমি আর্থিকভাবে এগিয়ে যেতে পারি। যারা অনেক কিছু করে ব্যর্থ হয়েছেন, অনেক পোটকাটিক্স করছেন, তাতেও কাজ হচ্ছে না, যাদের শনির সাথে সাথে চলছে তারাও কাজ করতে পারেন, যাদের শনির দশা চলছে তারাও কাজ করতে পারেন, যাদের শনির দায়া চলছে তারাও কাজ করতে পারেন, প্রত্যেকেই কাজটা করতে পারেন। পরপর করে আপনি 3 দিন পড়ান, এইটুকু কথা দিতে পারি, 2-4 দিনের মধ্যেই আপনি টের পাবেন যে কতটা উপকার আপনার হচ্ছে, এইটুকু বলতে পারি। 3 দিন পরপর করে আমার কথা শুনে পড়ান, যে সমস্যাগুলো, 4টে সমস্যার কথা আমি বলেছি, এই সমস্যা আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।